পূর্ণিমার ভরা কোটাল এবং অন্যদিকে ঘূর্ণিঝড়িয়াস, এই দুয়ের মিলিত প্রভাবে আতঙ্কিত সুন্দরবনবাসী, বিপর্যস্ত প্রাণী। আর কয়েক ঘন্টার মধ্যেই রাজ্যে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড়িয়াস, আর তার প্রভাবে জলোচ্ছ্বাস বেড়েছে নদী এবং সমুদ্রে, আর তার সাথে সাথে আগুনে ঘি ঢালার মতো কাজ করছে পূর্ণিমার ভরা কোটাল। ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গোসাবা সুন্দরবনে বিদ্যাধরী নদীর জোয়ারে জল বেড়ে গিয়ে নদীর পাড়ে যে সমস্ত ঘর বাড়ি আছে জল ঢুকেছে তাতে। আর এই পরিস্থিতিতেও ছোট বাচ্চা নিয়ে এখনও সেই নদীর পাড়ে ঘর আঁকড়ে ধরে পড়ে রয়েছে পুরো একটি পরিবার। নদীর জল ক্রমশ গ্রাস করছে যাদের ঘর। মাজিদ বাটির উপপ্রধান গৌর সর্দার, তিনি তড়িঘড়ি গিয়ে উদ্ধার করে ওই পরিবারকে। গৌরবাবু বললেন, এদের অনেকবার বলেছি আমাদের রিলিফ সেন্টারে যেতে, ঘরের মায়া করে পড়েছিল, আমরা এসে উদ্ধার করলাম। মসজিদ বাটির গৌর সর্দার নিজে নদীর পাড়ে দাঁড়িয়ে ভাঙা বাঁধ মেরামতির কাজে হাত লাগিয়েছেন। মসজিদ বাটির উপপ্রধান গৌর সর্দার, যেখানে নদী বাঁধ ভেঙেছে সেখানে যুদ্ধকালীন তৎপরতায় নদীর বাঁধ মেরামতির কাজে হাত লাগিয়েছেন তিনি। সকাল থেকে জোয়ারের নোনা জল ঢুকতে শুরু করে দিয়েছে বিভিন্ন গ্রামে। এর মধ্যে সাইক্লোনের অভিঘাতের ফলে গোসাবার পাখিরালয় থেকে জঙ্গলের একটি হরিণ ভেসে আসে লোকালয়। খবর পেয়ে হরিণটিকে উদ্ধার করে গোসাবার থানার টিম ফরেস্ট রেঞ্জের হাতে তুলে দিয়ে আপাতত রক্ষে পেল পাখিরালয় থেকে ভেসে আসা হরিণটি। এবার শুনে নেওয়া যাক মসজিদ বাটির উপপ্রধান গৌর সর্দারের বক্তব্য। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে উজ্জ্বল সরকারের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। It's caught in the crossfire.